কি গান কম গান কম না মেলা কয়েছি জীবনে তোর কয় জীবন শেষ করে ফেল দিছে তোদেরকে এক লাইন দুই লাইন শুনে মানুষ আমাকে কমেডিয়ান বক্তা কে আমি কি কমেডি করা জন্য আসি ভাই কে আবার কয় শিল্পী গান কয় বললাম রব্বানি ওয়াজ জানে খালি গান কয় বাপ রে বাপ আচ্ছা বলে তো দুই ঘন্টা যদি এই জায়গায় গান গায় আপনাদের সেন্ডেল কি কাছে থাকবি ভাই কেউ গান শোনার জন্য আসে না এমনি ওই আলোচনার প্রেক্ষাপটে দুই এক লাইন হালকা করে একটু দিয়ে মারছি আর কি কথা কে শিল্পী হলে তো শিল্পীর লাইনে চলে গিটার খালি করলাম কথা কে ওই লাইনে আল্লাহ কবুল করেনি কোরআনে কথা বলার জন্য আসছি কথা কন ঠিক জাহান নামে যখন ঢুকলাই না তখন দিকে যায় এই জন্য আল্লাহ হরাবুল আলমেন বলেন জান্নাতিরা গল্প করবে ফি এটা সা আলু আল্লাহ রাবুল আলমিন বলেন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের একে একে অপরের সাথে গল্প করবে পরস্পরে গল্পে লিপ্ত হবে গল্প করতে 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 মুক্তার মোল্লা হোসেন গল্প করতে করতে গোলাম রব্বানি গল্প করতে করতে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিলে আপনারাও গল্প করতে 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 দৃষ্টি চলে যাবে নিচের দিকে আর তারা তাকা দেখবে নিচের দিকে কারা আনিল অপরাধীরা কারা নিচের দিকে কারা ভুলে গেছে আয়াতের অর্থ अनिल মুজরিমিন তাকায় দেখবে নিচের দিকে অপরাধীরা কারা 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 তারা অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করবে আম্মা সলাকাকুম ফি সাকর আল্লাহ একবার বলে তারা বলবে কোন অপরাধী তোমরা এই সাকর নামক জাহান নামি নিক্ষিপ্ত কেন তোমাদেরকে এই জাহান নামি নিয়ে আসা হল তোমাকে দেখে তো চেনা চেনা লাগে ফরিদপুর বাজারে তোমার সাথে আমার ব্যবসা বাণিজ্য ছিল রোলদহ গ্রামে আমরা বসবাস করতাম আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান নামে কি এমন অপরাধ করেছ দুনিয়ার জীবনে কেন তোমরা জাহান নামের আগুনে জল ওই লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে ওই লোকগুলো তখন তাদের চারটি অপরাধের কথা স্বীকার করবে জরে বলেন কয়টি চারটি অপরাধের কথা স্বীকার করবে নাম্বার ওয়ান তারা বলবে তোমরা আজকে জান্নাতে আমরা কেন জাহান নামে কারণ হলো কলুলাম না কুমিনাল কাবির কারণ হল দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলাম আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে আমরা সলাত আদায় করতাম না নামাজ পড়তাম না মুসল্লি ছিলাম না এই জন আজকে আমরা জাহান নামের আগুনে জ্বলতেছি এই রুল দহ নতুন পাড়া জামি মসজিদে কত মানুষ নামাজ পড়ে আবার কত মানুষ আছে মসজিদের পাশেই বাড়ি কপাল পরা নামাজে আসেন না আসে না নাই ওই রুলদাহর উত্তর পাড়া থেকে লোকটা হাইটা হাইটা ফজরের সলাদ পড়তে আসে আর মুর্শিদের টাঙ্গানো তারপরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলে না কেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা মার হবে কথা সত্য না মিথ্যা ফজর কাজা করে ঘুমাচ্ছ মসজিদের মাইকে এলান হবে অমুক গ্রামের অমুক ব্যক্তি রাত ঘুমাইছে সকালে আর ঘুম থেকে ওঠেনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা বলেন ঠিক কিনা একদিন তোমারই নাম জিদে হবে এলাম কথা কর না একদিন তোমারই নাম জিদে হবে এলাম তৈরি থেকো তৈরি রেখো কথা কন নাকি মন খারাপ কষ্ট পাইছেন এগুলো সংগীত ভালো লাগে না এগুলো শুনবা গান শুনে মজা নেওয়ার দরকার নাই এগুলো সংগীত শুনে পরকালকে আলোকিত করবা ইমানের বাতি জ্বালাইবা এগুলো না গানকে ভুলে থাকবা কথা গান ওই যে কিছু নিশা ছেলে পেলেকে ফিরা আনার জন্য কিছু কিছু চকলেট আছে ওগুলো খাইলে আর নিশা করতে মনে চায় না আছে না না আছে না নাই রকম তোমরা গান বাজনার নিশা কাটাবে ইসলামী সঙ্গীত শুনে যেন আমি গান বাজনা হারাম ওগুলো শুনবো না এগুলো শুনলেই তোমার মজা লাগে এগুলো তো কণ্ঠ আছে কথাগুলো ঠিক কি কোন খারাপ করেছেন এ যুবক ভাই ভালো করে শুনে যাও যে কথা বলতে চাচ্ছিলাম তুমি ঘুমাচ্ছ কপাল পোড়া তোমার ঘুম ভাঙলো না জহরের সলাতের সময় তুমি দুনিয়াবি কাজে ব্যস্ত থাকলা খেলায় খেলায় আসর নষ্ট মাকরি বেশা তো গল্প করে জীবন শেষ হয়ে গেল এইভাবে জীবনে প্রতিদিন প্রতিদিন সলাদ গুলো কাজা হয়ে যাচ্ছে আমরা খেয়াল করে দেখলাম না এই জন্য তারা বলবে কলুলাম না কুমিনাল মুসল্লিন আমরা আজকে সাকর নামক জাহান নামের আগুনে জলার এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না সলা তাদাই করতাম না আমার গ্রামে মসজিদ ছিল কিন্তু ওই সৌভাগ্য হয়নি ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার আমি পাবনা ফরিদপুরে দোকানদারি করেছিলাম আমার ব্যবসায়ী ভাই পাশের দোকানদার আজান দিলে মসজিদে চলে গেছে দোকান বন্ধ করে কিন্তু আমি কপাল পরা দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছিলাম যে মনে করেছিলাম ও দোকান বন্ধ করে নামাজে গেছে এই সুযোগে দুই চারটা কাস্টমার আমার দোকানে বেশি আসবে এই বেশি লোভের কারণে বেশি লোভের আশায় দোকান খুলে আমি বসেছিলাম কিন্তু এখন দেখি দুনিয়ার বেশি লাভ করার কারণে বেশি লোভ করার কারণে আমার পরকালটাকে আমি জাহান নামে নিয়ে আসলাম কথা কথ এই জন্য লোভ কমায় দিতে হবে কারণ হলো বাজার কারণ হলো বাজার দুনিয়াতে আপনি আমি ভালো কাজ করার পরে নামাজ পড়ার পরে যদি আপনি দোকানে বসেন আপনার দোকানে আল্লাহ বরকত দেবে এই জাহান আগুন আমরা সহ্য করতে পারবো না জাহান্নাম নাম বড় কঠিন জায়গা হজরতে জিব্রাহ সাল্লাম হইতে আমার ভাইরা বিশ্ব বলেন আল্লাহ পাক জাহান নামকে এক হাজার বছর জ্বালাইছি জাহান নামের আগুন ছিল কালার সাদা আবার এক হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনের কালার গেছে লাল আবার এক হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো সেদিন জাহান নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলো গুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে জাহান নামের আগুনের যন্ত্রণা বড় কঠিন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতগিনা মাবা লাবিসি নাফিহা হাকাবা নিশ্চয় জাহান্নামত পেতে রয়েছে আল্লাহ আযাব না বান্দাদের ধরার জন্য ওই জাহান্নামে তারা যুগের পর যুগ থাকবে জাহান্নাম আসরাইস তলে কতই না নিকৃষ্ট কতই না ভয়াবহ যন্ত্রণা শাস্তির জায়গা ওই জাহান নামের আগুন তারা ভোগ করতে করতে যন্ত্রণা সহ্য করতে করতে বড় ক্লান্ত শ্রান্ত হবে বড় কষ্ট হবে ওই লোকগুলো কেন জাহান নামের আগুনে পড়ে কেন জাহান নামের যন্ত্রণা ভোগ করে তার এক নাম্বার কারণ দুনিয়াতে সলা তাদাই করতাম না নামাজ পড়তাম না দুনিয়ার লোভ লালসায় দুনিয়ার পাচুর্যের প্রতিযোগিতায় আল্লাহ কুমত্তাকা সুর হাত্তা সুর তুমুল মা কবির দুনিয়ার পাচুর সূর্যের প্রতিযোগিতায় আমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছি দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি সম্পদ বাড়ি নারী গাড়ি আমাদেরকে এতটা পাগল বানাইছে দুনিয়াকে লোভ করতে গিয়া দুনিয়া নামক দুনিয়াকে ধরতে গিয়া আমার আখের হাত আমার কাছ থেকে দূরে চলে গেছে কবরের প্রথম রাত কিভাবে কাটবে আমরা জানি না জাহান নামের একটা রাত একটা ঘন্টা কিভাবে কাটবে আমরা জানি না এ ভাই এ সাসা কিসের ওয়াজ করতেছি কি ওয়াজ শুনবার আসেন হ্যা নামের কথা শুনে বাড়ি খুলে বসে আছে নাকি এ বাজান আপনার এত অধৈর্য কেন গো আমি নিয়োগ করছিলাম দুটা আর করব নামাজ পড়ে যাবা যাক শুনে ভাল লাগলো আল্লাহ জান আজকে ফজরের সালাতে তোমাকে কবুল করে সরক আমি আমিন তবারক আছে আর শীতেছে আমার পরে প্যাকেট সহ আপনাদের মাঝে আজকের শেষ আকর্ষণ তবারক আদি কেউ যাবেন না খালি এ পোলা কুটি ल्याসো তো ल्याসো যাও পোলা নিয়া যা তাড়াতাড়ি নিয়া আসো আগে পোলা খামু তারপর আস করব আমি একটু জাহান্নামের গভীর ভাবে আপনাদেরকে আলোচনাটা তুলে ধরতে চাইছিলাম ইমোশনাল নষ্ট হয়ে গেলে ভালো লাগে না কথা কর। না না এম নষ্ট হয়ে গেলে আর হয় না যান নামের রথ চলতেছে তাও মাজা সোজা করে বাড়ির যাচ্ছে সহ্য হয় আলোচনা খারাপ হচ্ছে আর কি শুনবেন কি গান কমো গান কমো না মেলা কোসি জীবনে তোর কে কয় কয় জীবন শেষ করে ফেল দিছি তোদের এক লাইন দুই লাইন শুনে মানুষ কয় আমাকে কমেডিয়ান বক্তা কে আমি কি কমেডি করার জন্য আসি ভাই কে আবার কয় শিল্পী গান কয় বললাম রব্বানি ওয়াজ জানে খালি গান কয় বাপ রে বাপ আচ্ছা বলে তো দুই ঘন্টা যদি এই জায়গায় গান গায় আপনাদের স্যান্ডেল কি কাছে থাকবি ভাই কেউ গান শোনার জন্য আসেন এমনি ওই আলোচনার প্রেক্ষাপটে দুই এক লাইন হালকা করে একটু ইশারা দিয়ে মারছি আর কি কথা কন্যা কে শিল্পী হলে তো শিল্পীর লাইনে চলে গেলে মানে গিটার না খালি করলাম এসে চিল্লে কথা কন্যা কে ওই লাইনে আল্লাহ কবুল করেনি কোরআনে কথা বলার জন্য আরছি কথা কন ঠিক কিনা জাহান নামে যখন ঢুকলাই না তখন অন্য দিকে যাই